ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ নেতার আত্মসমর্পণ স্ত্রীর লাশ মিলল ইকো পার্কে ঝালকাঠি ছাত্রলীগের সহসভাপতি আলী ইমরান খান অনুর বিরুদ্ধে তার স্ত্রী সায়মা পারবিনকে হত্যার অভিযোগ উঠেছে বলা হচ্ছে বাসা থেকে ডেকে এনে সুরিকাগাতে সায়মাকে হত্যা করে তিনি আলি ইমাম তার ফেসবুক আইডিতে এই স্ট্যাটাস দিয়ে স্ত্রী হত্যার কথা স্বীকার করেন বলেন আমার বউ পরকিয়ে আসক্ত হয়েছিল তাই নিজেই তাকে খুন করেছি পরে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তিনি পরে জালকাটি ইকুপার্ক থেকে সাইমার মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত সাইমা পারবিন তানহা জালকাটি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সেই শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে পুলিশ জানায় জালকাটি শহরের ফকিরবাড়ি এলাকায় দলিল লেখক দিদার হোসেন নান্নার ছেলে জেলা ছাত্রলীগের সহসভাপতি আলে ইমাম খান অনু দুই সালের দুই সেপ্টেম্বর গোপনে বিয়ে করে প্রতিবেশী সাইমা পারবিন তানহাকে বিয়ের পর তারা আলাদাভাবে নিজের বাবার বাসায় থাকত সম্প্রতি মেয়েটির ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে চেটিং করত বিষয়টি জানতে পেরে অনু রবিবার রাতে নিজের ফেসবুকে স্ত্রীর পরকে আসক্ত লিখে স্ট্যাটাস দেন সোমবার সকাল এগারোটার দিকে স্ত্রীকে ফোনে ইকু ডেকে আনে অনু এরপর ফেসবুকে স্ট্যাটাস ও চেটিং নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে অনু ছুরি দিয়ে স্ত্রীর পেট ও বুকে আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় মৃত্যুর পর অনু তার ফেসবুকে বেলা বারোটার দিকে স্ত্রী হত্যার কথা স্বীকার করে স্ট্যাটাস দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন অনু তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন আমার বউ পরকে আসক্ত হয়েছিল তাই নিজেই তাকে খুন করেছি এজন্য আমি ছাড়া আর কেউ দায়ী নয় অপর একটি স্ট্যাটাসে লেখেন বিশ্বাসঘাতক বেইমান এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই পরপরে ভালো থাকো বউ পরপরে ভালো থাকো বউ পরকীয়ার মজা এইবার অন্তত বুঝলা সাইমা পারবিনের বাবা শাহাদাত হোসেন তালুকদান বলেন আমার মেয়ে নিরকে নির্মূলভাবে হত্যা করেছে আমি এই ঘটনার বিচার চাই জালকাটির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কের মহিতুল ইসলাম বলেন ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন তার দ্বায় স্বীকারোক্তি অনুযায়ী কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় এই ঘটনায় অনুকে আটক করা হয়েছে বন্ধুরা নিউজটি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখুন